ক্যামেরার মাধ্যমে আমরা অপারেশনটা করছি, যেখানে কোথাও আমাদেরকে কাটতে হচ্ছে না, কানে পিছনেও কাটতে হচ্ছে না আর সামনেও। তো সে টেকনিকে করলে খুব তাড়াতাড়ি পর্দা লেগে যায়। এখন আপনি শুনতে পাচ্ছেন আগে থেকে ভালো, যেমন আগে শুনতে? আর কোনো রস বা পুচ কিছু না? তো এটা আছে ওনার আগে কাটো, দেখতে পাচ্ছি। এই এটা হচ্ছে ডান কানের পর্দা, যেখানে এইটা হচ্ছে ফুটো। আর এখন আমরা আপনাকে কানটা দেখাবো, একদম যেমন আগে কান ছিল পর্দা তেমনই হয়ে গেছে। একটু মা দেখবো আপনার কানটা। তো এটা হচ্ছে ওনার কান, ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি। উনি হচ্ছে আমার পেশেন্ট অপর্ণা মন্ডল, আর আপনি হচ্ছেন ওনার হাজবেন্ড। কি অসুবিধা হয়েছিল কানে? পর্দা ফুটো, তার জন্য কি উনি কম শুনছিলেন? আর কান দিয়ে কি রস পুচ আসতো? আর কতদিন দিয়ে মোটামুটি? তিন বছর দেখাচ্ছেন। তো কি হলো তারপরে, কি বললো কাউকে দিয়ে জানতে পারলেন কি আমরা এই ক্যামেরা দিয়ে কানের অপারেশন করছি না কেটে? আপনার অপারেশনটা হয়ে কতদিন হলো? কানের অপারেশন যে করলাম আমরা, তিন সপ্তাহ হয়েছে। তো আমরা এনার 3 সপ্তাহ হলো কানের অপারেশন করেছি। ক্যামেরার মাধ্যমে আমরা অপারেশনটা করছি, যেখানে কোথাও আমাদেরকে কাটতে হচ্ছে না, কানে পিছনেও কাটতে হচ্ছে না আর সামনেও। তো সে টেকনিকে করলে খুব তাড়াতাড়ি পর্দা লেগে যায়। এখন আপনি শুনতে পাচ্ছেন আগে থেকে ভালো, যেমন আগে শুনতে? আর কোনো রস বা পুচ কিছু? ডান কানের পর্দা, যেখানে এইটা হচ্ছে ফুটো। আর এখন আমরা আপনাকে কানটা দেখাবো, একদম যেমন আগে কান ছিল পর্দা তেমনই হয়ে গেছে। একটু মা দেখবো আপনার কানটা। তো এটা হচ্ছে ওনার কান, ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি। ইউজুয়ালি কি ডক্টর ওনারা পিছন থেকে কেটে করে অপারেশনটা, যেটা অনেক সময় বলে মাইক্রো, ওটা মাইক্রোই হয়, কেন মাইক্রোস্কোপ ব্যবহার হয়। কিন্তু পুরোপুরোটা মানে না কেটে অপারেশন সেটা হয় না। এখানে এই কানের অপারেশন আমরা এই কানে পর্দা, এই যে ফুটো আছে সেটা, সেই ফুটো দিয়ে রাস্তাতেই আমরা অপারেশনটা করে দিই। এখানে ওনার নতুন পর্দা আমরা দেখতে পাচ্ছি, কোনো আর ফুটো নেই পর্দাতে। তো পর্দা খুব তাড়াতাড়ি লেগে যায়, আর কোনো দাগ বা কিছু কোথাও কাটাকুটি কিছু হয় না। তো এনার কানে কোথাও আমরা কোথাও কাট দেখতে পাচ্ছি না। তাহলে এই টেকনিকে করলে আমাদেরকে চুলও কাটতে হয় না আর পিছন থেকেও কাটতে হয় না, এই কানের রাস্তা দিয়েই অপারেশন হয়ে যায়। এখন যেমন এই কানটা আছে অপারেশন করা কান, তেমন এই কানটাও আছে, যেমন এই কান। তাহলে তো এটা খুব ভালো একটা নতুন টেকনিক, যেটা আমরা বলি এন্ডোস্কোপিক টিম্প্যানোপ্লাস্টি। তো এন্ডোস্কোপিক টিম্প্যানোপ্লাস্টি করলে অনেক অনেক কিছু অ্যাডভান্টেজেস আছে, মানে সুবিধে আছে। যেমন এটা তো কোথাও দাগ হচ্ছে না, সিলাই কাটতে হচ্ছে না, পিছন থেকে কেটে করলে সিলাই 5টা 6টা 7টা সিলাই থাকে, সেটা 7 দিন পর আবার সিলাই কাটতে হয়। আরও কি অ্যাডভান্টেজ আছে, তাড়াতাড়ি নতুন পর্দা লেগে যায়, লেগে গেলেই শুনতে পাই পেশেন্ট, আর খুব তাড়াতাড়ি আমরা ছুটি দিতে পারি। ভর্তি করলাম, অপারেশন করলাম, একদিন রাখলাম, পরের দিন ছুটি। তো এই জন্য এইটা হচ্ছে নতুন টেকনিক, যেটা এখন অনেক পেশেন্টদের আমরা করছি। আর আরেকটা ভালো হয় কি, যত তাড়াতাড়ি কানের জিনিসটা আপনি সারাবেন, মানে পর্দা ফুটো থাকতে বারবার রস আসতে গেলে হাড় ধরে নেয় কানের পিছনে যে হাড় আছে, তখন একটু বড় করে অপারেশন লাগে, পিছন থেকে কেটে হাড়গুলো থেকে ইনফেকশন বের করতে হয়। এই জন্য আমরা বলি যত তাড়াতাড়ি হয় কানে পর্দা অপারেশনটা করে নিই। তো যত তাড়াতাড়ি পর্দা অপারেশন হয়ে যাবে, কানটা সুস্থ হয়ে যাবে, তাহলে কোনো চিন্তা থাকবে না। নাহলে কিছু ঠান্ডা খেলে কানে জল ঢুকলো, তখনই রস ফুল যেগুলো আসে। তো এই জন্য এটা আপনি ভালো হয়ে গেছেন আমাদের কাছে। কোনো অসুবিধা হলো আপনাদের? অসুবিধা।